জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম মিল্টন খন্দকার। তিনি একজন রথিতযশা গীতিকার, অনেক দিন ধরে আপনি গান লিখে যাচ্ছেন এবং একসময় শহীদুল ইসলাম খোকন যতগুলো সুপারহিট ছবি বানিয়েছিলেন এবং নায়ক রুবেল সোহেল রানা তারা যেই ছবিগুলোতে বেশি অভিনয় করতেন গানগুলো আপনারই লেখা থাকত এবং সেখানে অনেক জনপ্রিয় গানও আছে, যেমন আমি যদি ভুল না করি রংচটা জিন্সের প্যান্ট পরা, সে গানটি আপনার লেখা। আপনার গান নিয়ে আপনার কি ভবিষ্যৎ? অল্প বয়স থেকে গান লিখি, অল্প বয়সের চিন্তা একরকমের ছিল, এখন দিন দিন বয়স বাড়ছে, চুল পাকছে, এখন চিন্তা করছি ভালো মানুষের জন্য ভালো গান বানাবো। তা এতদিন আপনি খারাপ মানুষের জন্য খারাপ গান? খারাপ মানুষের খারাপ বয়সটার জন্য, যখন আমার বয়সটাও খারাপ ছিল তখন অল্প বয়স সেই সময়, কিন্তু সেই গান সেই সময় তো জনপ্রিয় হয়েছে ওই অল্প বয়সী মানুষদের মধ্যে। তো শহীদুল ইসলাম খোকনের মতো একজন প্রথিতযশা চিত্র পরিচালক যার ছবি মানে সুপারহিট হতো, সেখানে আপনার সাথে তার কেমিস্ট্রি গানের কিভাবে তৈরি হয়েছে? গানের কেমিস্ট্রি হচ্ছে যে ওনার সঙ্গে আমার ঝগড়ার মাধ্যম দিয়ে পরিচয় হয়, তারপর একদিন মিলেমিশে যাই আমরা। মিলেমিশে গেলে পরে দেখলাম যে ওনার চাও আমার চাও, আমার চাও ওনার চাও, একদম মিলেমিশে মাখামাখি হয়ে যায়। ওকে, একজন গীতিকারের আসল পাওয়ারটা কি, গুণটা কি, কোত্থেকে গান আসে? হৃদয় থেকেই আসে, অন্তর থেকেই আসে। যে কোনো সিচুয়েশন বলে দিলে একটি গান কিভাবে ভাবেন? যেমন আপনাকে যদি আমি এখন সিচুয়েশন বলি যে আপনি আমার মুখোমুখি বসে আছেন, আমি আপনাকে ভালোবাসি, আপনি সেটা বুঝতে পারছেন কিন্তু আমি সেটা বলতে পারছি না, সেটাও আপনি বুঝতে পারছেন, এই পরিস্থিতিতে আপনাকে একটা গান লিখতে হবে, আপনি কি গান লিখবেন? অ্যাকচুয়ালি হয়েছে কি, যখন সংলাপ বলে বুঝাইতে পারে না কথা তখন গানের প্রয়োজন। ভালোবাসার কথাই বলবো, আকারে প্রকারে নিয়ে নিয়ে, কিন্তু কথাগুলো এখন সাজাতে পারছেন? এই মুহূর্তে আমি চিন্তাই করি নাই। ওকে, বাংলাদেশের সবচেয়ে ভালো গীতিকার কে আপনার কাছে? আমার কাছে মনে হয় যে দুজন বাংলাদেশের আমার লিজেন্ড আর কি, একজন গাজী মাজহারুল আনোয়ার আর একজন মোহাম্মদ রফিকুজ্জামান। গান বানানোর ক্ষেত্রে সুরের ভূমিকা কি? বাণীটাকে টেনে হিঁচড়েই বলবো কথাটাকে, যে মানুষের শ্রোতার কান পর্যন্ত নিয়ে যায়। একজন গীতিকার কি সুরের উপর কথা বসায় নাকি সে গান লেখার পর সুরকার সেই গানটাকে সুরে বসায়? আমরা দুই ধরনের কাজের সাথেই অভ্যস্ত। কোন ধরনের কাজটা একজন গীতিকারের জন্য বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ? সে নিজে লিখবে, চিন্তা করে লিখবে, তারপরে সেটা সুর রূপ। বেতারে এবং টেলিভিশনে গান গীতিকার হিসেবে এনলিস্টেড হওয়ার জন্য কয়টি গান কিভাবে দিতে হয় এবং সেখানে এনলিস্টেড হলে লাভ কি, নতুন গীতিকারের জন্য আপনার পরামর্শ কি? রাষ্ট্রীয় স্বীকৃতি সবচেয়ে বড় স্বীকৃতি, সেই কথা চিন্তা করলে পরে রেডিও টেলিভিশনেই তাদের গীতিকবি হওয়া উচিত সবার আগে। সেখানে হবার প্রসেসটা কি? হবার প্রসেস 25টা গান জমা দিতে হয়, তারপর বিশেষজ্ঞ মহল সেটাকে দেখবেন, দেখার পরে সেটাকে তালিকাভুক্ত করবেন, যার যোগ্যতা আছে তারটা হবে, যার যোগ্যতা নাই তারটা হবে। একজন প্রতিভাবান মানুষ গান লিখতে চান জি, প্রবাসে থাকেন কিংবা দেশে থাকেন, গান লেখার একটা ফরম্যাট আছে, একজন প্রখ্যাত গীতিকার হিসেবে সেই মানুষটিকে আপনি ফরম্যাটটাকে এই শোতে শিখিয়ে দেবেন? এই শোতে শিখিয়ে দেবো না, একটি কথা জানিয়ে দিতে চাই যে গান কিন্তু মনের আনন্দকে প্রকাশ করে বা মনের ভাষাকে, মনের কথাকে, মনের যন্ত্রণাকে তুলে ধরে। অনেকেই গান লেখে কিন্তু সেটাকে যদি ফরম্যাটে ফেলতে হয় তাহলে কিন্তু গান তাকে জানতেই হবে। গান লেখার স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, ছন্দ, এগুলো বোধ থাকতে হবে। গান লেখা কঠিন না কবিতা লেখা কঠিন? আমার কাছে মনে হয় গান লেখা কঠিন। আপনার সেরা গান কোনটি? মা তুমি আমার আগে যেও না গুমরে। আপনার সবচেয়ে খারাপ গান কোনটি? স্বামী আমার নাইট কোচের ড্রাইভার। গানটা আরো চারটা লাইন গিয়ে শোনান না? গাইতে পারবো না, স্বামী আমার নাইট কোচের ড্রাইভার, আমার উপর দরদ নাই, আমি যে তার একলা গাড়ির প্যাসেঞ্জার। আপনার কানে শোনা বাংলাদেশের সেরা গায়কের গান কোনটি? সৈয়দ আব্দুল হাদি সাহেবের গান, মোহাম্মদ গান, আদিবাহিক তো অসংখ্য গান, তার মধ্যে একটা যদি বলি, একবার যদি কেউ ভালোবাসত, আমার নয়ন দুটি জলে ভাসত। সেরা গায়িকার গান? সেরা গায়িকার গান সাবিনা ইয়াসমিন। একটি গান অশ্রু দিয়ে লেখা আমার এই গান। গীতিকার হিসেবে আপনার সবচেয়ে বড় অপ্রাপ্তি কি? আমি সব ধরনের মানুষের কাছে এখনো পৌঁছতে পারিনি। কি কারণে পৌঁছতে পারলেন না? আমার অযোগ্যতার কারণে। আপনার সেই অযোগ্যতাটা কি? অযোগ্যতা হয়তো সব ধরনের গান আমি এখন লেখার যোগ্যতা অর্জন করতে পারিনি। এই সময়ের গান গীতিকার এবং গানের ধরন আপনাকে ভাবায় বা আপনার আনন্দ দেয়? এই সময় অনেক ছেলেরা ভালো লিখছে, অনেকেই ভালো লিখছে, এবং সুখের কথা অনেক মেয়েও ভালো লিখছে, আমাদের সময় এতটা ছিল না, এখন লিখছে সবাই। আমার এই সময়ের গান ভালো লাগছে, তবে সবার গান নয়। মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে গানটা আপনার কেমন লাগে? এটা একটা সময়ের দাবি তো, এটা বিচ্ছিন্ন ঘটনা।
আমার কাছে ভালোই লেগেছে।